আইশালিন, আইশালিন নাম আর বলে যাবি তো নাম তুই। আইশালিন কি হয়েছে তোর, কাঁদছিস কেন এইভাবে? হাই দোস্ত কি হয়েছে? ও মাই গড, এতবার বেল চাপার কি আছে? মেয়েটা কে? কোন মেয়েটা? কোন মেয়েটা যার সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করছো, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছো, সেই মেয়েটা? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চ্যাট করছি, ভিডিও কলে কথা বলছি, আমি চ্যাটিং করব, আমি ভিডিও কলে আরও কথা বলবো, সমস্যা? তুমি কিভাবে পারলে ওর সাথে এত অন্তরঙ্গভাবে ছবি তুলতে? কিভাবে ছবি তুলেছি? খুবই অন্তরঙ্গভাবে, যেভাবে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের সাথে তোলে। হ্যাঁ তুলেছি, তুলেছি বিকজ ও আমার আমার গার্লফ্রেন্ড, আই এম বয়ফ্রেন্ড। মানে? মানে ও আমার গার্লফ্রেন্ড। ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে, এখন নেই। শালিন তুমি না, তুমি আসলে সাইকো, কখন কি বলো কখন কি করো আমার কিচ্ছু ভালো লাগে না, আই এম টায়ার্ড অফ ইউ, সিক হয়ে যাচ্ছি আমি। রাজীব, রাজীব তোমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও, আমি ওই ওই মেয়েগুলোর নাম্বার ডিলিট করে দিব। তোমার তোমার সাথে ওই মেয়েগুলোর কোনো সম্পর্ক থাকাই উচিত না, আমার অনেক আগে ডিলিট করে দেওয়া উচিত ছিল। ওই মেয়েগুলোর সাথে থেকে তুমি ভুল পথে যাচ্ছ, তুমি ভুল করছো। তুমি নাম্বারগুলো ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, আমি আবার নতুন মেয়ের সঙ্গে কথা বলবো, আমি আবার নাম্বার কালেক্ট করবো তো। প্লিজ প্লিজ, আমি আমি সবসময় তোমার ভালো করেছি, আমি তোমার ক্ষতি তো করিনি কখনো, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ এরকম ন্যাকামো করো না, তোমার ন্যাকামোটা আমার একদম বিরক্ত লাগে। সবসময় যখন দেখি আমাকে এটা করো না সেটা করো না, রেস্টুরেন্টে গেলে কোক খেও না, দুধ খাও। রাজীব কেন এমন করছো? কয়েকদিন আগেও তো সব ঠিক ছিল, কি হয়ে গেল, কেন এমন করছো রাজীব? প্লিজ প্লিজ এমন করো না। এখনো তো সবকিছু ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, আমার কাছে সবকিছু ঠিকই মনে হচ্ছে। আমার গার্লফ্রেন্ড আছে, আমি ছবি তুলছি, আমি চ্যাটিং করছি, আমি ভিডিও কলে কথা বলছি, সমস্যা তো তোমার, আমার তো কোনো সমস্যা নেই। এরকম করো না রাজীব, এরকম করো না, তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো শালিন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, তুমি এখন যাও প্লিজ। না আমি আমি কোথাও যাব না, আমি আমি এখানেই থাকবো, আমি তোমাকে ছেড়ে যাব না। ঠিক আছে, তুমি যদি আমাকে ছেড়ে না থাকতে চাও এখানে বসে থাকো, আমি ঘুমোতে গেলাম। রাজীব রাজীব আমাকে একটা চান্স দাও প্লিজ, একটা চান্স দাও, আমি আমি আর কিচ্ছু যাব না, আমার আমার যদি কোনো দোষ থাকে আমি চেঞ্জ করে ফেলবো, আমি কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করবো, তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও। প্লিজ প্লিজ বাবু, আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। ধীরে ঠেলে এগিয়ে যেতে যেতে, ধাক্কা খেতে খেতে থেমে যায়।
জমানো সব ঘুরিয়ে যেতে যেতে একটা রঙিন ফিতে জড়িয়ে যায়। হ্যাঁ দোস্ত, ঠিকঠাক মতো পৌঁছেছি, তুই কেমন আছিস? শোন, আমি তো কিছুই চিনতে পারছি না, ঢাকা শহর একদম বদলে গেছে। সাতটা দিন হয়ে গেছে, তুই অফিসে যাচ্ছিস না, এভাবে করে কি হয় বল? অফিসের ম্যানেজমেন্টও চেঞ্জ হয়ে গেছে, নতুন সিইও আসছে, এভাবে করলে তো চাকরি থাকবে না দোস্ত। তুই প্লিজ কান্নাকাটি থামা, কালকে থেকে একটু অফিস আয়, প্লিজ, সব ঠিক হয়ে যাবে, বাদ দে না দোস্ত, ঠিক সব ঠিক হয়ে যাবে। তুই একদম ইংল্যান্ডের টেনশন নিস না, তুই একটু জবে মন দে। সো আপনারা বুঝতে পারছেন, দ্যাটস আওয়ার প্রজেক্ট, ইটস নট এ প্রজেক্ট, ইটস এ ড্রিম, আমরা উই সেল ড্রিম, রাইট? ওকে, সো দ্য নেক্সট ফ্লাইট ইজ দিস, যেখানে তারা স্ট্রাকচারাল ভিউ থেকে অনেক প্রমিনেন্ট এবং ইটস এ ল্যান্ডমার্ক। সো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমরা কোনো ল্যান্ডমার্ক তৈরি করতে পারিনি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, আই উইল মেল ইউ এভরিবডি। Nice meeting you. I'm Nabil Choudhury, CEO of this company. Sir, Charlene, I'm the project coordinator. If I'm not wrong, apni bodhay late education, right? Ekta jinish ami shobaike very clearly bolte chai, seta hocche je apnader jodi leave proyojon hoy obosshoi leave neben, but before that get an approval and then go for leave. Without approval, no leave. গত দু বছর ধরে আমাদের এই কোম্পানি লস রান করছে, সে কারণে আমাকে ইউএসএ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। সো আমি চাই, আমি যেভাবে বলবো, যা যা বলবো, আপনারা সেটাই ফলো করবেন এবং আমার কমান্ড মতো চলবেন। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি, জাস্ট লেট মি নো, ওকে? দ্যাটস অল ফর টুডে, ইউ উইল লিভ নাও। Sir, sorry for that day. Mail, please. Lupa, 7টা দিন হয়ে গেল, শার্লিন কোনো মেল করেনি, তিন তিনটে ব্রিফ দেওয়া হয়েছে, নো রেসপন্স। এভাবে করলে তো অফিস চলবে না। বাট স্যার, শি ইজ টু ক্রিয়েটিভ অ্যান্ড আমাদের অফিসের ম্যাক্সিমাম বড় বড় কাজগুলি স্যার ওই করছে। মেবি, কিন্তু গত কয়েকদিন ধরে তো সে কোনো কাজ করছে না, কেউ যদি কাজ না করে এই অফিসটাকে কেন খামাখা বসিয়ে বসিয়ে বেতন দেবে বলো? টেল হার টু ওয়ার্ক প্রপারলি।
এভাবে আর কয়দিন? তুই জানিস আজকে বস কতক্ষণ ঝাড়ছে আমাকে? যদি এভাবেই চলতে থাকে না তোর জবটা আর থাকবে না। যাই হয়েছে ভুলে যা, প্লিজ মন দিয়ে একটু কাজ কর। দেখ নতুন একটা ব্রিফ আসছে, বস হচ্ছে এটাতে পজিশনিং করছে কিছু, তুই তোর ব্রেনটা খাটা, কিছু একটা বের কর। অ্যান্ড প্লিজ একটু মন দিয়ে কাজ কর, তুই সব ভুলে যা। অ্যাটলিস্ট আমি জানি যে মানে তোকে ছাড়া না আমাদের প্রজেক্ট সেকশন একদম অচল। বস যাই বলো। আমরা উইদিন শিডিউল আমরা কাজটা স্যার আসবো প্লিজ কাম ইন না না আপনাকে না জাস্ট ওয়ান গুড মিনিট স্যার বিফে ভুল আছে হোয়াট হ্যাঁ যদি টিজি অনুযায়ী আগে তো ওভারহেড কস্ট বেড়ে যাবে ঠিক আছে আপনি আসুন সিসকো কোম্পানির মিটিং এ মানিকগঞ্জ কে কে যাবে স্যার আপনি ম্যানেজার ইঞ্জিনিয়ার এন্ড আমি এক কাজ করো শার্লিনকেও সাথে নিয়ে নাও প্রজেক্ট কোঅর্ডিনেটরের সাথে থাকা উচিত সে থাকলে কস্টিংটাও ঠিকঠাক মতো মেজার করতে পারবে আই এম রিয়েলি সারপ্রাইজড শি ইজ জিনিয়াস জি স্যার থ্যাংক ইউ স্যার Good morning. Sorry, sir. Good morning. Good morning. কি ব্যাপার? ভয় পেয়ে দিলাম? Say it too. I'm sorry. কি করছেন সাত সকালে? আরেকজনের বাগানে পানি দিচ্ছেন? স্যার, বাগান, গাছ এগুলো তো নিজের অন্যের বলে কিছু নেই। স্যার, গাছ আমি যেখানেই দেখি সেখানেই পরিচর্যা করা শুরু করে দিই। আমার গার্ডেনিং ভীষণ পছন্দ। ছোটবেলা থেকেই স্যার গাছ, ফুল, রং, ডিফারেন্ট কালার্স ভীষণ ভালো লাগে। আমারও
ভীষণ পছন্দ ছিল গার্ডেনিং করতে, বাট ছোটবেলায় দেশের বাইরে চলে গেছি, ইনফ্যাক্ট সময় পাইনি, বাট আমার খুব পছন্দ ছিল। স্যার আপনার গার্ডেনিং পছন্দ? স্যার আপনাকে দেখলে তো বোঝাই যায় না আপনার গার্ডেনিং পছন্দ। কেন, আমাকে দেখলে কি মনে হয় সারাক্ষণ বিজনেস, লস, প্রফিট? স্যার আসলে হয়েছে কি, অফিসে আপনি তো সবচেয়ে প্রফেশনাল পার্সন এখন, তো এটা এক্সপেক্টেড না যে আপনার গাছ ভালো লাগতে পারে, সবুজ ভালো লাগতে পারে। না না, প্রত্যেকটা মানুষের ভেতরেই খুব সুন্দর একটা মন থাকে, আসলে পরিবেশ পরিস্থিতির কারণে সেই মনের বহিঃপ্রকাশ সবসময় হয় না। আর আমি কিন্তু খুব ভালো রান্নাও করতে পারি। সত্যি স্যার? ইয়েস, আই ক্যান কুক। স্যার আপনি তো আমাকে মুগ্ধ করে ফেলছেন। আপনি গাছ পছন্দ করেন, গার্ডেনিং পছন্দ করেন, আবার রান্নাও পারেন। আচ্ছা ঠিক আছে, তুই ইনবক্স কর, আমি দেখছি। এরা সবাই তো ব্লগে লেখে না? আমরা যারা ব্লগে লিখি তারা একজন আরেকজনের লেখা পড়লেই বুঝতে পারি, আর ও খুব অসাধারণ লিখত, লেখা একবার পড়লে খুব ডিপলি মনে গেঁথে যায়। কি জানি সে মেয়েটা এখন আর লিখছে না, হঠাৎ করেই হারিয়ে ফেললাম। যাই হোক শোন, তোর চেহারা দেখতে আর ভালো লাগছে না, তোর জায়গায় কোনো মেয়ে হলে আরও হয়তো কিছুক্ষণ আড্ডা দিতাম। জাস্ট গেট লস্ট। ওকে, বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ দোস্ত, বাই বাই। Gone mad? Come on, are you in your sense? Room, Joe. We leave early in the morning. Joe, room, Joe. Lopa. Lopa. আসলে বিষয়টা কি আমাকে একটু খুলে বলো তো, আমি প্রায় দেখি তুমি খুবই আপসেট থাকো, মাঝে মধ্যে কান্নাকাটিও করো, বেখেয়ালে রাস্তা পার হও, আর কালকে যেটা ঘটতে যাচ্ছিল সেখান থেকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, কি পারতো না বলো? ও আই এম সরি, কিছু মনে করো না, তোমাকে তুমি করে বলে ফেলেছি। স্যার এটা কোনো ব্যাপারই না, আপনি আমাকে তুই করেও বলতে পারেন। তো বিষয়টা কি বলো স্যার? আই গট ডিভোর্সড। ও ও মাই গড, আই এম রিয়েলি সরি। সরি স্যার, ডিভোর্স না, আমার ব্রেকআপ হয়ে গেছে স্যার, আমার রাজীব আমাকে ছেড়ে চলে গেছে। এই কারণেই
ইউ গট সো মাচ অফ এত পাকলামি। স্যার আপনি জানেন না, আপনি জানেন না স্যার আমি রাজীবকে যে কতটা ভালোবাসি, আপনি চিন্তাও করতে পারবেন না স্যার, আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে আমি নিজেই জানতাম না স্যার। স্যার স্যার মুরগি যেমন তার বাচ্চাকে দানা দিয়ে আগলে রাখে, আমি আমার রাজীবকে তার থেকেও বেশি যত্নে রেখেছিলাম। রাজীব কখন কি খাবে, রাজীবের কি করা দরকার কি না করা দরকার সব শুধু আমি জানতাম। জানেন স্যার এই যে এই রেস্টুরেন্টটা, এখানেই আমার প্রথম দেখা হয় রাজীবের সাথে। আমি তো রিলেশনশিপে বিশ্বাস করতাম না, কিন্তু আস্তে আস্তে না ওর প্রেমে পড়ে গেলাম, এত প্রেমে পড়ে গেলাম স্যার, এত প্রেমে পড়ে গেলাম যে আমার দিন রাত চব্বিশ ঘন্টা সব ও হয়ে গেল। এই যে স্যার এই রেস্টুরেন্টে আসতাম না, আমরা যখনই দেখা করেছি স্যার আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ লাগে আমি ওয়েট করেছি স্যার, কিন্তু আমার রাজীবকে কখনো ওয়েট করাইনি। সরি। সরি কেন, আহা তুমি তো খামছো। ইস আচ্ছা ঠিক আছে রাখো না। কেমন কালো লাগছে তোমাকে, একটু একটু মুছে দে। আমি করছি। আচ্ছা বললাম তো না আমি সবসময় তোমাকে বিরক্ত করে ফেলি, কি করব বলো, এত মায়া লাগে। আচ্ছা বাইরে ভীষণ গরম না, তুমি কি খাবে? কোক, জাস্ট কোক। কোক? না 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 না, পাগল নাকি? আরে কোক তো গার্বেজ, কোক কোনো খাবার হলো? তুমি তুমি তার চেয়ে বরং দুধ খাও, কোক না খেয়ে দুধ দিতে বলি তোমাকে এক গ্লাস, সেটাই ভালো হয়। আচ্ছা এটা রেস্টুরেন্ট, এখানে কোক খায়, কোক দুধ না। এটা রেস্টুরেন্টের বিষয় না, এটা তো হেলদি প্র্যাকটিসের বিষয়। দুধে আছে অ্যামাইনো অ্যাসিড, এক গ্লাস খেলে কি হবে জানো, তুমি মোটাও হবে না, শরীরও হেলদি থাকবে আর পেটটাও ভরবে। তুমি কি এখানে ডাক্তার দেখতে এসেছো? হ্যাঁ আমি শুধু কোক খাবো আর কিছুই খাবো না, ঠিক আছে? বাবু তুমি আমার কথা শোনো, তুমি অনেক ভালো থাকবে, আমি ওয়েটারকে বলি নিশ্চয়ই ওদের কাছে দুধ আছে। শোনো তুমি এক কাজ করো, বাড়ি থেকে তুমি বেশি বেশি করে দুধ খাও, ঠিক আছে? আমি একটু কোক খাবো। আমি তো খাই। ওয়েটার কোক। আমি খাবো না একটাই। তো তুমি তাহলে এখন কি করবে? স্যার আমি প্যাচ আপ করতে চাই, আমি আমার রাজীবকে ফেরত চাই, আই ওয়ান্ট হিম ব্যাক। ভাঙা কাঁচ যদি আবার জোড়া লাগে মাঝখানে কিন্তু একটা স্ক্র্যাচ সারা জীবনের জন্য থেকে যায়, জানো তো? থাকুক, স্ক্র্যাচ ঠোক যেমনই হোক, আমি আমার কাঁচ ফেরত চাই, আমি আমার রাজীবকে ফেরত চাই। স্যার স্যার আপনি বলতে পারেন কি করলে আমি রাজীবকে ফেরত পাবো? তুমি আসলে রাজীবের সাথে যেটা করেছো সেটা হচ্ছে প্রেমিকা হয়েও তুমি ওর সাথে কাইন্ড অফ বড় বোন কিংবা কিছু মনে করো না, মায়ের মতো বিহেভিয়ার করেছো। না না স্যার আপনি ভুল বুঝছেন, ও তো আমার থেকে বড়, ও তো আমার থেকে তিন বছর ছয় মাস সাড়ে তিন বছরের বড়। ঠিক আছে আমি বয়সের কথা বলছি না, আমি বিহেভিয়ার প্যাটার্নের কথা বলছি। শোনো একটা ছেলে মানুষ নর্মালি যখন প্রেম করে ছেলেরা রেস্টুরেন্টে বা পার্কে অপেক্ষা করে, তুমি কি করেছো? তুমি ওর যাওয়ার এক ঘন্টা বা দু ঘন্টা আগে গিয়ে ওর জন্য অপেক্ষা করেছো। তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও
রেস্টুরেন্টের কোনো বিল তুমি ওকে দিতে দাওনি? না, সমস্ত বিল তুমি দিয়েছো, রাইট? ছেলে মানুষ, কোক পেপসি মাঝে মধ্যে অকেশনালি হার্ড ড্রিঙ্কস খেতেই পারে, তুমি তাকে কখনো এসব খেতে দাওনি। তুমি তাকে কি খাইয়েছো? দুধ। তাকে আড্ডা থেকে গিয়ে ধরে নিয়ে চলে এসেছো, কারণ আড্ডা দিলে সে বকে যেতে পারে। বকে যেতে পারে, এক্স্যাক্টলি। এসব কারা করে? এসব সাধারণত বড় বোন কিংবা মারা করে, প্রেমিকারা কখনো এগুলি করে না। তাহলে প্রেমিকারা কি করে স্যার? প্রেমিকারা এগুলোতে সাপোর্ট দেয়। হ্যাঁ, আমি তো সাপোর্টই দিয়েছি, তার বিল দিয়ে দিয়েছি, আমি আমার অফিস থেকে সময় বাদ দিয়ে ওকে সময় ইনভেস্ট করেছি, তো ফোনে বলেছি, তুমি সব কিছু কিছু করেছো, কিন্তু আমি সেই সাপোর্টের কথা বলছিলাম। যাই হোক, তুমি যদি ওকে ফেরত পেতে চাও তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে স্যার? এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ গট টু চেঞ্জ ইয়োরসেলফ, তোমাকে চেঞ্জ করতে হবে নিজেকে। ঠিক আছে স্যার, আমি চেঞ্জ হব। রেডি? জি। এটা দিয়ে শুরু করো। মানে এটা দিয়ে শুরু করো। এটা খাওয়ার জন্য না, এক্সকিউজ মি, ইউনিট লেন্স। এবার রাবার ব্যান্ডটা খুলো, খুলো প্লিজ। এবার জোরে একটা এরকম করে মাথায় ঝাঁকি দাও, আরো জোরে। স্যার, এগুলো করলে কি আমি আমি আমার রাজীবকে ফিরে পাবো? অবশ্যই। ছাড়ুন, আমি কত কৃতজ্ঞ থাকবো আপনার কাছে স্যার। স্যার, রাজীবকে ছাড়া আমি বাঁচবই না। যে কোনো একটা ছেলেকে নিয়ে গিয়ে রাজীব যে জায়গাগুলো যেত না, ওই জায়গাগুলো যেতে, তাহলে কি হবে? রাজীব জেলাস হয়ে যাবে। ওকে, বাট এরকম ছেলে কই পাবি তুই এখন? কই পাবো জানি না দোস্ত। এক কাজ কর, তুই নাবিল স্যার কি বল, পাগল নাকি? নাবিল স্যারকে কীভাবে বল? তোর কী প্রবলেম? স্যার অনেক ভালো মানুষ, তোকে অনেক পছন্দও করে। না দোস্ত, কেমন যেন লাগে, স্যার এমনিতেই এত হেল্প করছে। কিচ্ছু হবে না স্যার, তোকে অনেক লাইক করার, স্যার তো হেল্পই করতেছে, তাই না? দে ফোন, দে। আরে দে তো, দে একটা আঙ্গুল ধর। হ্যাঁ দে। স্যার আমি শার্লিন। স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, খুবই অদ্ভুত লাগছে বলতে। স্যার আপনি যে বলেছিলেন না যে একটা ছেলেকে সাথে করে নিয়ে যেতে রাজীব যে জায়গাগুলোতে যায় যেন জেলাস ফিল করে, স্যার আপনি যাবেন আমার সাথে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। And then she said, oh, now I got the joke. Okay.
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি যে কী খুশি হয়েছি আমি। ইটস অলরাইট। কী রিপ্লাই দিব? ওয়েট করো, অ্যাট লিস্ট 7 ডেজ। একটা প্রশ্ন করি স্যার। শিওর, যদি কিছু মনে না করেন। কাম অন, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? ছোটবেলায় একজনকে পছন্দ ছিল, কিন্তু কখনো বলতে পারিনি। আই ওয়াজ ভেরি শাই। আর এখন? এখন একজনের লেখা খুব ভালো লাগে, সে ব্লগে লেখে, কিন্তু কিছুদিন ধরে সে লিখছেও না, তাকে খুঁজেও পাচ্ছেন। ইনফ্যাক্ট তাকে খুঁজতেই বাংলাদেশে আসা ওয়ান অফ দ্য রিজন। Seven days. দেখি ঘড়ি তো ঠিকই আছে, কোথায় ছিলে? পৃথিবী তোমার চারপাশে ঘুরে না, ওকে? আমার অনেক কাজ আছে, আমার আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই সেলফ অ্যান্ড আ লট অফ আদার থিংস, প্লিজ। কার সঙ্গে কথা বলছিলে? ও রাজীব, তুমি এখন আমাকে বদার করছো। আচ্ছা, হোয়াট ইজ দিস? তুমি কোনো কিছু অর্ডার করোনি রাজীব? আমার তোমাকে কী কী শেখাতে হবে বলো তো? অর্ডার করোনি কেন? অর্ডার করো। এনিওয়ে, কী খাবে তুমি জানো না আমি কি পছন্দ করি? আমার সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া নেই রাজীব? না 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 না, আজকালকার বয়ফ্রেন্ড এরকম হয় না, দে আর ভেরি স্মার্ট। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রাজীব, আই এম টেলিং ইউ।
তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। হ্যাঁ, সেটা কি ভালো না খারাপ? দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার সঙ্গে কথা বলো। রাজীব, আই ডোন্ট লাইক দিস, সরি। গুড। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে ভালো করে কথা বলতে পারো না? আমি চলে যাই, আমার আসলে আর ভালো লাগছে না। চলে যাব মানে কি? বসো না, অর্ডার করি তোমার পছন্দের খাবার। তুমি আমার জন্য এখন এক গ্লাস দুধের অর্ডার দাও। সরি, দুষ্টিমি করছি না, একটা হট কফি অর্ডার দাও। আগে তো ফ্রেশ জুস খেতাম, দুধ খেতাম, এখন রাবিশ, ভালো লাগে না আমার এইসব। ধ্যাত, বসো। এদানিং তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। কোন সমস্যা বাবু? সমস্যা থাকলে আমাকে বলো। যে যেমন তার সাথে তো তেমন ব্যবহারই করতে হবে, তাই না? ওই যে তোমার বন্ধু না বস, নাবিল না ফাবিল, তার সঙ্গে তো ঠিকই হেসে হেসে কথা বলতে। কার সাথে কিসের তুলনা? কোথায় উনি আর কোথায় তুমি? আরে উনি তো অনেক ভালো মানুষ, রিলেশনশিপের মর্যাদাটা জানে, তোমার মতো ফালতু না। তো তার সঙ্গে প্রেম করতে আমার কাছে কেন আসছো? তুমি আসলে একটা সাইকো। আমি সাইকো? আমি সাইকো না, তুমি সাইকো। তুমি কি সাইকো ডেফিনেশনটা জানো? Let me give you the definition of psycho. যে ব্যক্তি একটা স্টেডি গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও হাজার হাজার মেয়ের সাথে চ্যাট করতে পারে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারে, আর কোনো কারণ ছাড়াই অন্তরঙ্গ ছবি তুলতে পারে, সে খুব নর্মাল বান্দা। আর আমার মতো মানুষ, যে একটা মানুষকে পাগলের মতো ভালোবাসছে, তাকে ছাড়া কোনো দিন চিন্তাই করতে পারেনি একটা দিন কাটাবে, সে সাইকো। আই থিঙ্ক ইউ রাইট, আমি সাইকো। হ্যাঁ, আমি সাইকো না লেখা কি করছি? এই, তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইছিলে, তাই না? হাউ ফানি। এই, তুমি আমার সাথে কি ব্রেকআপ করবে? আমি ব্রেকআপ করছি, কিসের রিলেশন? বাবু, বাবু প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। সরি বাবু, সরি। বাবু, আই এম সরি, এবার মতো আমাকে মাফ করে দাও। I don't like you anymore. মাথা পানি দিবি, কেমন করতেছিস? দোস্ত, আমি এতদিন কি করছিলাম বলতো? একটা গাধার সাথে প্রেম করছিলাম। আর তুই আমার কেমন ফ্রেন্ড? তোরা তো বললে পারতিস যে একটা গাধার সাথে আমি টাইম ওয়েস্ট করছিলাম। যে ছেলে তোকে হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে, তুই আবার তার পিছনেই ছুটতিস, তুই গাধা না তো কি? আমি তো বুঝতে পারিনি। আর আমি রিলেশনশিপ কী বুঝতাম বল? ইনফ্যাক্ট এখনও বুঝি না, একটা গাইডলাইন তখন দরকার ছিল। আমি তো রাজীবের পিছনে ছুটিনি, ওই তো আমার পিছনে ছুটেছিল। বাদ দে না দোস, সেটা বাদ দে, যে ছেলের পিছনে একটা ঘুরছি সেই ছেলেটা তোর আসলে যোগ্যই না। হয়তো হয়তো তুই যেটা বলছিস সেটাই ঠিক, কিন্তু
রাজীবের জন্য আমার অনেক অনুভূতি ছিল। আমি ওর জন্য যা যা করেছি সব মন থেকে করেছিলাম। যতবার বলেছিলাম আই লাভ ইউ, একবারও মনে হয়নি যে ওটা ভালোবাসা ছিল না। আমার কি মনে হয় জানিস, ফিলিংস তো ছিলই, কিন্তু ও অকারণে এতটা হার্ট করেছে আমাকে, এতটা চিট করেছে, আর কথা নয় বার্তা নিয়ে রিজেক্ট করে দিয়েছে। একটা সেলফ রেসপেক্টে আঘাত পেয়েছিলাম, ওখান থেকে হয়তো ওর পিছনে ছুটছিলাম, বুঝতেই পারিনি। ওইটাই হবে, বাদ দেগুলো। আচ্ছা তোর কী টাইপের ছেলে পছন্দ? ভদ্র, যে রিলেশনশিপের মর্যাদা দেয়, আমাদের নাবিল স্যারের মতো। না নাবিল স্যারের মতো? তুই এক কাজ কর, তুই নাবিল স্যারকে গিয়ে আই লাভ ইউ বলে দে। পাগল নাকি? নাবিল স্যারকে কীভাবে আই লাভ ইউ বলে দিব? আশ্চর্য, যা বলে দে গিয়ে। ভালো আছে স্যার। তুই পাগল একটা, কোথায় নাবিল স্যার আর কোথায় আমি এক রাজীবকে ডেট করতাম? ও ও দোস্ত, নাবিল স্যার কিন্তু এক সপ্তাহের মধ্যেই চলে যাবে। স্যার চলে যাচ্ছে? আমার সঙ্গে কথা হয়েছিল, স্যারের ডিল শেষ, আই থিঙ্ক স্যার নেক্সট উইকেই চলে যাবে। আমি তো অফিস থেকে ছুটি নিয়েছিলাম, এই উইকেই চলে যাচ্ছে। যাই হোক, তুই জলদি যা, গিয়ে বল দে স্যার কিন্তু চলে যাবে। আই লাভ ইউ। ফাইজামি করিস না, মার দিব একটা, দিস টাইম কোনো ভুল করবো না। হ্যাঁ সেটাই সেটাই। থ্যাংক ইউ সো মাচ, উই আর লাইক ফ্যামিলি। সো আমি আজকে চলে যাচ্ছি, হোপফুলি আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনাদের যে কাজ একসাথে করেছি ইট ওয়াজ রিয়েলি গ্রেট, অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ সো মাচ। লোপার সাথে কথা বলি। লোপা, শার্লিন আসলো না? ও কি জানে যে আজকে আমি লিভ করছি? আমি যতটুকু জানি স্যার ও জানে, বাট ওর একটু আপসেট, তো দ্যাটস হোয়াই ও আসেনি। ওকে, গিভ মাই রিগার্ডস। শিওর স্যার, থ্যাংক ইউ। মেঘনীল, তোমাকে খুঁজতে আমি দেশে এসেছিলাম, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আজকে নিজেকে সত্যি সত্যি গন্তব্যহীন নৌকা মনে হচ্ছে। রাতের রাস্তায় নিয়ন আলোতে তোমার সঙ্গে আইসক্রিম খাওয়ার কথা ছিল, হলো না। আচ্ছা কি হয়েছে তোমার, এখন আর লেখো না কেন, বসো না কেন টামলারে? অজানা আশঙ্কায় বুক কাঁপে। সারপ্রাইজ ফর ইউ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আগে বল কি দিবি। তুই যা বলবি তাই দিব। ওকে, আহাগ। আচ্ছা ঠিক আছে। আমি একটু আগে ব্লগে ঢুকছিলাম, ব্লগে ঢুকে আমি দেখছি তোর যে গন্তব্যহীন নৌকা দিব, তুই জানিস ওটা কে? কে? দোস্ত, গন্তব্যহীন নৌকার কেউ না, আমাদের নাবিল স্যার। এতদিন অনিচ্ছাকৃতভাবে আপনার গাড়ির সামনে এসে পড়েছিলাম, কিন্তু আজ ইচ্ছাকৃতভাবে আপনার গাড়ির সামনে এসে পড়েছি।
গন্তব্যহীন নৌকা আমার সাথে নিয়নের আলোয় আইসক্রিম খেতে চেয়েছিল, তাই না? আজ খাবে? ম্যাগনিলিয়া